আইনের শাসন রক্ষা ও আইনজীবীদের অধিকার রক্ষা করতে প্রয়োজনীয় আগামী দিন আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের নতুন করে আত্মপ্রকাশ হলো একাংশ আইনজীবীদের নিয়ে নতুন সংগঠন লয়ার্স অফ ডেমোক্রেসি। তিনজনকে আহ্বায়ক করে এই সংগঠনের সদস্য রয়েছেন প্রায় 100 জন আইনজীবী। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নয় আইন সংগঠনের তরফে এই কথা জানান রাজ্যের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। রাজ্যে আইনের শাসন নেই, নেই মানুষের কথা বলার অধিকার, প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছেন, এর থেকে বাদ যাচ্ছেন না আইনজীবীরা। এই অভিযোগ এনে শাসন প্রতিষ্ঠা ও আইনজীবীদের অধিকার রক্ষা করার জন্য আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে নতুন করে আত্মপ্রকাশ হলো লয়ার্স অফ ডেমোক্রেসি নামে এক সংগঠন। আইনজীবী রঘুনাথ মুখার্জি, ভাস্কর দেববর্মা ও রুমেলা ঘুকে আহ্বায়ক করে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সংগঠনের সদস্য রয়েছেন প্রায় 100 জন আইনজীবী। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নতুন এই সংগঠনের তরফে এই কথা জানান রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এদিন শ্রী রায় বর্মা অভিযোগ করে বলেন, আদালত চত্বর রাজ্যের আইনজীবীরা আজকাল নিরাপত্তাহীন, তাই গণতান্ত্রিক অধিকার রক্ষায় আদালতের ভিতর কিংবা বাইরের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার লক্ষ্যেই এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ। তিনি আরো বলেন, রাজ্যে বর্তমানে আইনজীবীদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে তা আগে কখনো লক্ষ্য করা যায়নি, তাই আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং আইনজীবীদের অধিকার রক্ষা করতে প্রয়োজনে আগামী দিন আন্দোলনে নামতে বাধ্য হবে। সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হয়েছে একটি ঘোষণা করার জন্য। আমরা আইনজীবীরা যারা ত্রিপুরার বিভিন্ন আদালতে উচ্চ অবস্থা বিভিন্ন আদালতে কর্মরত প্র্যাকটিস করছি, আমরা একটি নতুন সংগঠন তৈরি করেছি, যে সংগঠনের নাম হলো লয়ার্স ফর ডেমোক্রেসি। এই নতুন সংগঠন কেন আমরা করলাম এর প্রসঙ্গে দু একটি কথা আমাদের বলা প্রয়োজন। আমরা দেখছি আজকে আমাদের রাজ্যে বিশেষ করে আইনের শাসন নেই, গণতন্ত্র আইনের শাসন কথা বলার অধিকার আক্রান্ত। গত লোকসভা নির্বাচনের পর আমরা দেখলাম বিভিন্ন অংশের মানুষ আক্রান্ত হয়েছেন, আইনজীবীরা আক্রান্ত হয়েছেন, বিশাল করে আইনজীবীদের গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আগরতলা আইনজীবীদের বাড়ি বাড়ি আক্রমণ করা হয়েছে। আইনজীবীদের উপর এই ধরনের আক্রমণ আগে কিন্তু এইরকম ঘটেনি, বিক্ষিপ্ত দু একটি ঘটনা ঘটতে পারে, কিন্তু এরকম ব্যাপক সংখ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর আক্রমণ আজকে নিরন্তর ঘটনা। এই প্রেক্ষাপটে আমরা নিজেরা বসে আলোচনা করে আমরা দেখলাম যে এই একটি উপযুক্ত সময় যখন আমাদের আইনের শাসন রক্ষায়, আইনজীবীদের অধিকার রক্ষায় আমাদের নূতন সংগঠন করে আন্দোলনের ময়দানে নামার প্রয়োজন হয়ে পড়েছে, তাই লয়ার্স অফ ডেমোক্রেসি এই সংগঠনটি জন্ম হয়েছে। ভিও রিপোর্টস, সার্চ ইন্ডিয়া, টিএনএন।